আসসালামু আলাইকুম অলজ ডেস্টিনেশনের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি এখনকার ভিডিও বাংলাদেশ বিষয়বলির খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট নিয়ে অর্থাৎ বাংলাদেশের উপজাতীয় ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী থেকে বাছাই করা পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আশা করছি বাংলাদেশের উপজাতীয় নি ক্ষুদ্র নিতাত্ত্বিক জনগোষ্ঠী থেকে যে ধরনের প্রশ্ন বিগত তিরিশ বছর এসেছে এবং ভবিষ্যতে আসবে বিসিএস থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে বাছাই করে এই প্রশ্নগুলো সংযোজন করা হচ্ছে আশা করছি এই একটি ভিডিও ফলো করলে বাংলাদেশের উপজাতি ও ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী থেকে যে ধরনের প্রশ্ন আসে এখান থেকে সব প্রশ্ন কমন থাকবে ইনশাল্লাহ তাই কথা না বারে চলে যাচ্ছে কিউ প্রশ্নে প্রথম প্রশ্ন কোন জনগোষ্ঠীর প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক চাকমা উপজাতি সাংস্কৃতিক কেন্দ্রি কোথায় অবস্থিত নেত্রকোনা নিচের কোন উপজাতির ধর্ম ইসলাম ধর্মাবলম্বী প্রাঙ্গন খুমি উপজাতিরা কোথায় বাস করে বান্দরবনে বাংলাদেশের কোন সমাজে মাতৃবাসস্থানিক পরিবার দেখা যায় গারো বাংলাদেশের ত্রিপুরা আদিবাসী গোষ্ঠী যে ধর্ম বিশ্বাসের অনুসারী বাংলাদেশের ত্রিপুরা আদিবাসী গোষ্ঠী যে ধর্ম বিশ্বাসের অনুসারী সনাতন বাংলাদেশের বাস নেই এমন উপজাতির নাম মাউরি বাংলাদেশের মার্মা উপজাতির বর্ষবরণ অনুষ্ঠান কোনটি সাংরাই বাওয়ালী কারা বাওয়ালী কারা সুন্দরবনের গুলপাতা সংগ্রহকারী ওয়ানগালা উৎসব কাদের গারোদের বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয় রোহিঙ্গা মাতৃতান্তিক পরিবার কোন সমাজে দেখা যায় কারো কোন বাংলাদেশী উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক মারমা হাজংদের অধিবাস কোথায় ময়মনসিংহ ও নেত্রগণ অঞ্চলে বাংলাদেশের সর্ববৃহৎ বাংলাদেশের সর্ববৃহৎ এথনিক গোষ্ঠী চাকমা বাংলাদেশে বসবাস করে না নাগা বাংলাদেশে বসবাস করে না নাগা মগরা বাংলাদেশের কোথায় বাস করে মগরা বাংলাদেশের কোথায় বাস করে বান্দরবনে একমাত্র ঝর উপশাসক উপজাতি একমাত্র ঝড় জর উপশাসক উপজাতি মারমা চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্ম ধর্মালম্বী বৌদ্ধ ধর্ম কোন উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠীর ধর্ম ইসলাম কোন উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠীর ধর্ম ইসলাম ছাত্র প্রাঙ্গণ কোন আদিবাসী সম্প্রদায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে কোন আদিবাসী সম্প্রদায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে হাজং বাংলাদেশে কোন উপজাতি সংখ্যা সবচেয়ে বেশি চাকমা বাংলাদেশ উপজাতি সাংস্কৃতিক কেন্দ্র অবস্থিত বৃহত্তর ময়মনসিংহ খাগড়াছড়ির আদিবাসী রাজা কোন নামে পরিচিত খাগড়াছড়ির আদিবাসী রাজা কোন নামে পরিচিত বোমাং রাজা বোমাং রাজা নামে পরিচিত উত্তরবঙ্গে বসবাসকারী আদিবাসীদের বাসা কুরুক ফাল্গুনী পূর্ণিমা কাদের ধর্মীয় উৎসব চাকমাদের বাংলাদেশে কতটি উপজাতীয় প্রতিষ্ঠান রয়েছে বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ময়মনসিংহে খিয়াং সম্প্রদায় যেখানে বসবাস করে হিয়াং সম্প্রদায় যেখানে বসবাস করে পার্বত্য চট্টগ্রামে মারমা উপজাতিরা বাস করে মারমা উপজাতিরা বাস করে বান্দরবনের চিম্বুক পাহাড়ের পাদদেশে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নিগোষ্ঠী কোনটি সাঁওতাল গারো উপজাতি কোন জেলায় বসবাস করে ময়মনসিংহ কোনটি সাঁওতালদের প্রধান বাসস্থান নয় কোনটি সাঁওতালদের প্রধান বাসস্থান নয় ময়মনসিংহ খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত পুঞ্জি রাখাইনদের বড় ধর্মীয় উৎসব পূর্ণিমা বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয় নেত্রকোনায় বাংলাদেশের উপজাতি কোনটি বাংলাদেশের উপজাতি কোনটি রাখাইন বাংলাদেশের কোন আদিবাসীদের ক্ষেত্রে সম্পত্তির উত্তরাধিকার নীতি মাতৃসূত্রায় গারো অর্থাৎ মাতৃতান্ত্রিক পদ্ধতিতে বা মাতৃ প্রধান মাতৃসূত্তায় বাংলাদেশের কোন জেলায় হাজংদের হাজং উপজাতি বাস করে বাংলাদেশের কোন জেলায় হাজং উপজাতি বাস করে নেত্রকোনায় খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করে সিলেটে টিপরা উপজাতীয়রা বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে টিপরা উপজাতীয়রা বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে খাগড়াছড়ি রাজবংশী উপজাতিরা কোথায় বাস করে রাজবংশী উপজাতীয়রা কোথায় বাস করে রংপুরে চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক চাকমা জনগোষ্ঠীর লোকের সংখ্যা সর্বাধিক রাঙামাটি জেলায় বাংলাদেশের সাঁওতালরা করে বাংলাদেশের সাঁওতালরা প্রধানত বাস করে রাজশাহীও দিনাজপুরে বাংলাদেশের সাঁওতালরা প্রধানত বাস করে রাজশাহীও দিনাজপুরে এরই সাথে শেষ হয়ে গেল বাংলাদেশের উপজাতীয় ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে বাছাই করে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো আশা করছি বিগত তিরিশ বছরের থেকে বাছাই করা বারবার সব প্রশ্নের সমন্বয়ে ভিডিওটি সাজানো হয়েছে আশা করছি ভবিষ্যতে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা এখান থেকে এমসিকিউ কেউ প্রশ্ন কমন থাকবে অল জব রেজিস্ট্রেশন চ্যানেলের সাথেই থাকুন আশা করছি এই একটি চ্যানেল ফলো করলে আপনাদের চাকরির সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে ইনশাল্লাহ ধন্যবাদ